لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى অনেক বাবা ছেলের কারণে জাহান্নামী হবে, অনেক ছেলে বাবার কারণে জাহান্নামী হবে, তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে কোরআন সাধারণত বলল কিছু কিছু জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা জন্মভর, এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি। এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য, আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা, আবার এই সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু, ঠিক কিনা? আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয়, শত্রুও না হয়, আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে, দোয়া করো আল্লাহর কাছে, চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন, আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ বললেন তোমরা আমার কাছে চাও, আর পর রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আমাদের রব, আমাদেরকে এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন যে স্ত্রীদের দিকে তাকালে, যে সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টারে জুড়িয়ে দিবে কে? এরকম স্ত্রী এরকম সন্তান আমরা চাই কি চাই না? ঘরে ঢুকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায়, সন্তানের দিকে তাকালে হৃদয়টা জুড়িয়ে যায়, এরকম সন্তান আমরা চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? এরকম সন্তান কেমন করে আপনারা গঠন করবেন, কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয়, এ নিয়ে কিছু কথা আজকে আমরা শুনবো। মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না? তো আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন? কারা কারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে থাকেন আমার সাথে, বসেন, কথা বলি কিছু। আসলে এগুলো খুব জরুরি ওয়াজ, কি করে ফ্যামিলি ঠিক করবেন, কি করে দাম্পত্য জীবনটাকে সুখময় করবেন, কি করে সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবেন, কি করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবেন, এগুলো জানার দরকার আছে না নাই? এর কারণ আমি প্রায় বলি, খেয়াল করে শুনেন, খুব জরুরি কথা, এদিক সেদিক তাকানো যাবে না, সময় কম, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয়ে যায় না, ওটা মানুষ করতে হয়, মানুষ বানাতে হয়, ঠিক কি না? খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না, এগুলো জনসংখ্যা, এগুলো কি বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ, ওই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই, ইনশাল্লাহ পড়েন। এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো? অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন আমাদের কাছে আসে, হুজুর কি করব ছেলেটারে নিয়ে, কোন প্রতিষ্ঠানে দিব, কিভাবে মানুষ করব, হুজুর একটু বলে দেন। এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই? সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ, কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক, উত্তর দেন। কোন বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক, তার ছেলেটা ধর্ষক হোক, অ্যাসিড নিক্ষেপকারী হোক, না চায় না। সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক। আজকের এই চমৎকার দুপুরে, চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করব কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো। অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব। বাবা মায়েরা, বাবারা এখানে আছেন, মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে, সবাই খেয়াল করে শুনেন, কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করবে। ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে, বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা? কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস, কাইন্ড অফ ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয় ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে, ঠিক কিনা? বাপ ভালো, তার
বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি তাই না বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তো দুধ ভালো তো ঘি ভালো তো এইজন্য আমি প্রায় বলি আমার মায়েদের আমাদের বোনদের পেটটা এটা খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি পেট্রোলিয়ামের খনির চাইতো দামি খনি কারণ এই পেটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় ওলিদেরকে এই নারীদের পেটগুলি ধারণ করেছে নবীদেরকে নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন নারীদের পেট থেকে আসছে ঠিক কি না এটা যেমন সত্য আবার পৃথিবীর সব টেন্ডারবাজ চাঁদাবাজগুলো এসেছে নারীদের পেট থেকে সো দ্য ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনাদের আপনাদের ঘরের এই মাকে এই বোনকে আপনি কিভাবে তাদের যত্ন নেবেন কিভাবে তাদেরকে কোরআন সুন্নার পথে রাখবেন এই দায়িত্ব আপনার এজন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব তোমরা ইয়াং যারা আমার কলেজের টুকরা যুবক ছেলেরা এখনো যারা বিয়ে করো নাই তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তোমার বউয়ের পেট দিয়ে আসবে সো ওয়েন ইউ চুজ ইউর লাইফ পার্টনার ইউ ডোন্ট চুজ ইউর লাইফ পার্টনার অনলি এট দ্য সেম টাইম ইউ আর চুজিং দ্য মাদার অফ ইউর আপকামিং সন্স এন্ড ডটার্স আপনি যখন বিয়ের জন্য মেয়ে খুঁজেন আপনি শুধু মেয়েই খুঁজেন না পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়া আসবে তাদের মাও খুঁজতেছেন ঠিক কিনা সো মা যদি ভালো হয় ফ্যামিলি ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব ঠিক কিনা এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা এক বাবা এসে বিচার দিল খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন আমার ছেলে আমার কথা শোনে না বেয়াদবি করে ওমরে ফারুক ডাকলেন তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো এটা তো কবিরা গুনাহ তুমি তো জাহান্নামে যাবে এরকম করলে ছেলে বলে হে আমিরুল মুমিনিন সব দায় দায়িত্ব কি আমাদের বাবা মার দায়িত্ব নাই ওমরে ফারুক বললেন আছে কি দায়িত্ব আছে ওমরে ফারুক বললেন বাবার তিনটা দায়িত্ব নাম্বার 1 আইয়ান তাকিয়া উম্মাহ বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ পড়বেন না আইয়ুহসিনা ইসমা ভালো নাম রাখবে আইয়ুআল্লিমাহুল কিতাব কোরআন শিক্ষা দিবে এবার ছেলে বলে শুনেন আমার আব্বাই তিনটার একটাও করে নেই তিনটার একটাও করে নেই আর বিচার দিতে আসছে আমার নামে আমার মা হচ্ছে এক জঞ্জি নর্তকী নারী এক অগ্নি উপাসকের কাছে ছিল আদব আখলাক ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না এ আমার মা আমার জীবনে কিছু ভালো কিছু শিখায় নাই নাম্বার 2 আমার নাম রাখছে সাম্মানি জুলা ইয়ানি খানফাসা আমার নাম রাখছে সামসিকা নাম কি এটা একটা নাম হইল ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের একটা অক্ষর আমার শিখায় নাই ওমর ফারুক এবার রেগে গেলেন বাবার ঘরে ধরলেন তুই বেটা বিচার দিতে আসছিস ছেলেরে নিয়ে এখন তোর বিচার হবে আগে এক নাম্বার দায়িত্ব ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে মা ভালো তো এটা কি বুঝতে পারছেন নাম্বার 2 ভালো মায়ের ব্যবস্থা করলেন এবার দাম্পত্য জীবন শুরু করলেন এবার আপনারা আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন সন্তান দেওয়ার মালিককে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা তাদারনি ফরদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা নবীদের দোয়া পারেন না দোয়াটা সবাই পড়েন আমার সাথে রব্বিলা তাদারনি ফরদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এর মানে হলো আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে এই দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী আপনি উত্তম সন্তান দানকারী ঠিক কিনা আল্লাহ তাআলা সন্তান দেন এজন্য আপনি দোয়া করবেন এই দোয়াগুলো পড়বেন রব্বি হাবলি মিনাস সলিহিন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি মিনাস সলিহিন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি হাবলি মিনাস সলিহিন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়েন আমিন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইরা না চাইলে পাওয়া যায় তাহলে এক নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য দুই নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম তিন নম্বরে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন শুকরিয়া করবেন কার নাকি না শুকরি করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করে না আছে না নাই আলহামদুলিল্লাহ এইখানে এরকম কেউ নাই
ইয়াসির তুমি জানলা কেমনে? আমি বাসায় দেওয়ার জন্য বললাম নাই, এরপর আর কয় আছে? যদি কেউ থেকেও থাকে, চেঞ্জ ইউর মাইন্ড, আপনার মাইন্ডটা চেঞ্জ করেন, ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করবেন কার? কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে, মোবাইল বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, রকেট বানাতে পারে, জেট প্লেন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে? একটা সন্তান বানাতে পারবে? আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায়, একটা রোবট আসছিল আমাদের দেশে সোফিয়া নামে, মনে আছে? এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে, কিন্তু এগুলোও কাজ করে না, এদিকে যাইতে গেলে মাঝে মাঝে ওদিকে চলে যায়। আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকাই দিতে হয়, সফটওয়্যারে যা, এর বাইরে কিছু বলতে পারে না। তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয়া একটা মানুষের ব্রেনের সমান হবে? এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার। আমেরিকার মিলিটারি বেজে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে। এরকম 10,000 সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেনের সমান হবে না, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করবো কার? অনেকে ছেলে হইলে মহা খুশি, পাড়ার সবাইরে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে খুশি হয় না, আছে না? নাই, এরকম করবেন না, কারণ আপনার হাতেও নাই, আপনার বউয়ের হাতেও নাই, কার হাতে? তো যেটা আল্লাহর হাতে, এটা নিয়ে আপনার এত টেনশন কেন? আল্লাহর হাতে ছেড়ে দেন না। আবার অনেকে টানা ছেলে হইতেছে, 1, 2, 3, 4, খালি দোয়া করে আল্লাহ একটা মেয়ে দাও, মেয়ে দাও, পঞ্চমবার হয়েছে আবার ছেলে, আছে? আবার অনেকের টানা মেয়ে হইতেছে, 5টা মেয়ে, খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও, 6ষ্ঠবারও হয়েছে মেয়ে। এটা আমার হাতেও নাই, আপনার হাতেও নাই, ডাক্তারের হাতেও নাই, কার হাতে? তো যারটা যার হাতে, এর হাতে ছেড়ে দেন। পারবেন নাকি না শুকরি করবেন? আল্লাহ বলে খবরদার, দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে, অনেক কিছু তৈরি করতে পারে, কিন্তু একটা সন্তান দিতে পারে না। তুমি 6টা ছেলে পাওয়ার কারণে না শুকরি করো, মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো, এমন অনেক দম্পতি আছে 20 বছর কেঁদে কেঁদে জীবনটারে শেষ করে দিল, আমি এমন পরীক্ষায় ফেলেছি, একটা সন্তানও তাদের দেই নাই। আল্লাহ অনেকের কিছু দেন নাই, ছেলে দেয় কে? সবাই বলতে হবে, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার কাউরে ছেলেও দেন না, মেয়েও দেন না, তিনি কে? এজন্য তিনি বললেন, ইয়াহা বলি মাইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহা বলি মাইয়াশা উল যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়াইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কদীর। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রেখে বললেন, আমি এমন এক সত্তা, আমি যারে চাই তারে ছেলে দেই, যারে চাই তারে মেয়ে দেই, যারে চাই তারে ছেলেও দেই মেয়েও দেই। আমি এমন এক সত্তা, যারে চাই না তারে ছেলেও দেই না মেয়েও দেই না, তিনি কে? তিনি দেন। এজন্য শুকরিয়া করবেন কার? তিনটা চলে গেল, ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করো। 4 নাম্বার, ছেলে দেখ মেয়ে দেখ, সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে। কে দিতে হবে? আজান দিতে হবে। দেন না আপনারা? দিবেন নাকি? ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে, বসে থাকেন? খতিব সাহেব হুজুর না আসলে তার আজান দেওয়া যাবে না, বড় হুজুর না আসলে তার দেওয়া যাবে না, এরকম না। মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো, বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলে নিয়ে হাসানের কানের সামনে আজান দিয়েছেন। আযান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা উযুনাইল হাসান হিনামা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ, বিশ্বনবী নিজে আজান দিয়েছেন। আজান দিতে পারেন আপনারা? পারেন না সবাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারেন না আজান দিতে? নিজের ছেলের কানের সামনে নিজে আজান দিবে, যদি নানা হয়ে থাকে নানা, নাতির কানের সামনে যে নানাই আজান দিবে, চাচা যে ভাতিজার কানে আজান দিবে, আজানের জন্য বসে থাকা লাগবে? আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না? তো কেন আজান দিব বাচ্চার কানে?
দুইটা সিগনিফিকেন্স। নাম্বার ওয়ান, যদিও বাচ্চার আমল নামা শুরু হয় নাই, জাস্ট নিউ বর্ন বেবি, এইমাত্র জন্মগ্রহণ করলো, কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে ওর কানের সামনে আমার তাকবীর দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও, ঢুকায় দাও, শুরু থেকেই তাকবীর দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও। দিস ইজ দ্য সিগনিফিকেন্স নাম্বার ওয়ান। সিগনিফিকেন্স নাম্বার টু, এই পৃথিবীতে যখন কেউ আসে, শয়তান যে তার শত্রু এসে ইয়াতআনু ফি জাম্বাই ইবনে আদম, বনি আদমের দুই পা জুড়ে দুটো গুতা মারে আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে। বনি আদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতা মারে আর জানান দেয়, তোদের কারণে আমি জাহান্নামী, তোরে সারা জীবন এমন ওয়াসওয়াস আমি দিতে থাকবো, তোদেরকে জাহান্নামী বানানোর আগ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আমি যে দুনিয়াতে ওয়াসওয়াসার জন্য এসেছি, আমার উপস্থিতি, আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতা মারে। তো শয়তানে করবে শয়তানের কাজ, আমরা করবো আমাদের কাজ, ঠিক কিনা? শয়তান মারবে গুতো আর আমরা কি দিব? চিল্লায় বলতে হবে কি দিব, মনে থাকবে, ভুলে যাবেন না তো আবার। নাম্বার টু, তাহনিক করা সুন্নাহ। তাহনিক হচ্ছে খেজুর, কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে এরকম তাহনিক করতেন, যদি খেজুর পাওয়া না যায় মধু, একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবে। আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে, হেলদি, কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে তার নিউট্রিশন চ্যানেলটা মানুষ কেটে দেয়। তার নিউট্রিশন চ্যানেল হচ্ছে তার নাভির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন, তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত, নিউট্রিশন পেত। মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায়, কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায়, সে এসে ওয়া ওয়া চিৎকার করে, চিৎকার মারতে তার এনার্জি লাগে, সে হাত পা ছোটাছুটি করে, তার এনার্জি লাগে, কিন্তু এনার্জি নাই, এনার্জি লাইন আমরা কেটে দিছি। তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাইয়ের জন্য বিশ্বনবী বলেছেন তাহানিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও। সুবহানাল্লাহ, পড়বেন না? এখন চিকিৎসা বিজ্ঞানও বলছে নিউ বর্ন বেবি, নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয়, ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায়, তার ব্লাড সুগার লো হয়ে যায়, কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয়। সুবহানাল্লাহ, পড়েন। আল্লাহর হাবিব সাহ ইসলামের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু সাহ ইসলাম বলতে যায় খেজুর নিয়ে আস, কে নিয়ে আসো, খেজুর আনলে একটু চিবি বাচ্চার মুখে খেজুরের রস ঢুকায় দিতেন। আল্লাহর রাসূল সাহ ইসলাম আগে আগে মদিনায় চলে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আম্মা জান আয়েশার 13 বছরের বড়, আসমা বিনতে আবি বকর, উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। উনি বললেন আনা মুতিম, আমার পুরো গর্ভধারণ পূর্ণ হয়ে গেল, আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল আব্দুল্লাহ ইবনে জুবাইর। আমি সন্তান পেয়ে মহা খুশি, কারণ মুহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না, ইহুদিরা বলতে আরম্ভ করলো আমাদের বদদোয়া লাগছে, এজন্য তোদের ঘরে সন্তান আর হবে না। তো এই জন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যখন মদিনাতে প্রথম হলো, মদিনাতে আনন্দের হিল্লোল বইয়ে গেল। উনি ওনার সন্তানকে নিয়ে বিশ্বনবীর কোলে দিলেন, বিশ্বনবী বললেন এই খেজুর নিয়ে আসো, তো খেজুর নিয়ে আসা হলো, বিশ্বনবী খেজুর চিবিয়ে বিশ্বনবী লালা সহ খেজুরের রস আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে ঢুকায় দিলেন। আসমা আজীবন গর্ব করে বলতেন ফাকানা আউয়ালু মা দাখালা জাউফাহু রিকু রাসূলিল্লাহ, আমার কলিজার টুকরা জুবাইরের পাকস্থলীতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজির থুতু। আল্লাহু আকবার। এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয়, বাচ্চাটাকে সুস্থ রাখে কে? তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম, তাহনিক করলাম, এরপরে বাচ্চার যখন বয়স 7 দিন, কয়দিন তখন আকিকা দিতে হবে, কে দিতে হবে? আকিকা দেন আপনারা নাকি কুরবানির জন্য রেখে দেন? হ্যাঁ, অনেকে রেখে দেখে কুরবানির সাথে মিলায় দিব, ফিকহি মাসালা এটা জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া। কোন দিন মনে থাকবে আপনাদের? কততম দিনে আকিকা দিবেন? সবাই বলতে হবে কততম, কুল্লু গোলাম রাহিনা তুমবি আকিকা তুযবা আনহু ইয়াউমা সাবিহি, সপ্তম দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুই নাতির আকিকা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিনে ছাগল দিয়ে দিয়েছিলেন, পড়েন। সুবহানাল্লাহ। আনিল গোলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাত, ছেলে হলে দুইটা ছাগল, ছেলে হলে কয় ছাগল, মেয়ে হলে কয় ছাগল, দিতে রাজি আছেন তো? দিয়ে দিবেন। আকিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখবেন, যেদিন আকিকা ওইদিন নাম। ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে ডাকবে।
আল্লাহ বলবে মিজানুর রহমান ইবনে আলী আহমদ ইবনে জাইনুল আবেদিন, দাঁড়াও দাঁড়াও, বাবার নাম দাদার নাম বলে বলে আল্লাহ ডাকবে, দাঁড়াও। এই জন্য ফা আহসিনু আসমাকুম, তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখো। এখন যারা নাম রাখছে বল্টু, আল্লাহ ওইদিন বলবে বল্টু ইবনে সল্টু, দাঁড়াও দাঁড়াও, ঠিক কিনা? তো বল্টু ইবনে সল্টু ইবনে জন্টু, তখন বল্টু সল্টু জন্টু দাদা বাবার ছেলে দাঁড়াবে ওইদিন। তো এই কোটি কোটি মানুষের সামনে বল্টু নামটা শুনতে আপনার ভালো লাগবে? আল্লাহর হাবিব সাহেব বলেছেন আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ, পড়বেন না? সুন্দর সুন্দর নাম রাখবেন, নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন। লিকুল্লি ইসমিন আসার, প্রতিটা নামের একটা প্রভাব আছে। আপনি জল্টু রাখলে ওটা জল্টুর মতোই হবে, আপনি সল্টু রাখলে সল্টুই হবে, আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ, এটা খালিদ বিন ওয়ালিদের মতো বাঘের বাচ্চা হবে। এই জন্য নামের প্রভাব আছে, নামের ইম্প্যাক্ট অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন ইউর লাইফ এটা অনেক বেশি। সুন্দর সুন্দর নাম রাখবেন। সপ্তম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাত করে দিবেন, শেভ। ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখনো শক্ত হয় নাই, তাহলে করবেন না, সামান্য ট্রিম করে দিবেন। এই চুলগুলো ওজন দিয়ে এই পরিমাণে রূপা বা কিছু টাকা পয়সা দান করে দিবেন, আপনার বাচ্চারে সেফ রাখবে কে? তাহলে চার নম্বরে বললাম আজান দিতে হবে, তাহনিফ করতে হবে, আকিকা দিবেন, নাম রাখবেন এবং চুল হলক করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের পরে সপ্তম দিনে চুল কেটে চুলের ওজন পরিমাণে রূপা আল্লাহর রাস্তায় দান করেছিলেন। এগুলো করতে রাজি আছেন তো? আচ্ছা, পাঁচ নাম্বার হচ্ছে দুই বছর মাকে বুকের দুধ খাওয়াতে হবে। কয় বছর? সবাই বলেন। রাব্বুল আলামিন বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ, মায়েরা যেন তাদের কলিজার টুকরা সন্তানকে পরিপূর্ণ দুই বছর দুধ খাওয়ায়। কয় বছর? দুই বছর দুধ খাওয়াবেন। অনেক মায়েরা এটা করে না, দুধ খাওয়ায় না, ডানু খাওয়ায়। ডানু কি খাওয়ায়? আর কি খাওয়ায়? সেরেলাক। আর নিডো, আপনিও জানেন নিডো, ধন্যবাদ আপনি হেল্প করার জন্য। নিডো আর ল্যাকটোজেন, আর জোরে বায়োমিল, হরলিক্স, আর আর কি, বেবি বেবি কেয়ার, মুখস্থ সব মাশাআল্লাহ। না, এইসব বেবি কেয়ার ফেয়ারে কাজ হবে না, বুকের দুধ খাওয়াবেন। প্রিয় ভাইয়েরা শুনেন, আল্লাহ তাআলা মায়ের বুকের শাল দুধে বাচ্চার জীবনের প্রথম টিকাটা ভ্যাকসিনটা ফ্রি দিয়েছেন। আমরা বিভিন্ন টিকা বাজার থেকে কিনি না, প্রথম টিকা, প্রথম প্রাকৃতিক টিকাটা আল্লাহ তাআলা মায়ের বুকের দুধের ভেতরে রেখেছেন। যেই সন্তানগুলো মায়ের বুকের দুধ খায় না, এগুলো হয় বলদা নাম্বার ওয়ান। কি হয়? বলদা। এগুলো ফার্মের মুরগির মতো হয়, ফার্মের মুরগি আর দেশি মুরগি পার্থক্য আছে না নাই? যেগুলো দুই বছর মায়ের বুকের দুধ খাবে এগুলো দেশি মুরগি, আর যেগুলো ল্যাকটোজেন খায় বড় হয়েছে এগুলো ফার্মের মুরগি। কিনছেন এটার, দেখবেন যে এটার ওজন দেওয়ার জন্য খাসা থেকে বের করে যে ওটার উপরে রাখছে, সারাদিন ওইখানে ফালা রাখলে ওইদিকে বসে বসে জিমায়, ডানে বাই নরেও না, আছে না নাই? এটা হলো ফার্মের মুরগি। আর দেশি মুরগি একটা ধৈর্য দেখাইতে পারবেন? দেশি রাতা একটা ধৈর্য দেখাইতে গেলে ঘাম ছুটে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, মায়ের বুকের শাল দুধের ভেতরে আল্লাহ তাআলা অনেক নিউট্রিশন, পুষ্টি পুষ্টি গুণ সমৃদ্ধ করেছেন এই দুধকে। আমার মাদেরকে বলবো, আপনাদের কানে যদি আমার মাইকের আওয়াজ যায়, খবরদার, বিশেষ কোনো রোগ বা কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে দুই বছর বুকের দুধ খাওয়াবেন। আপনাদের ছেলে মেয়েদের মাথার ব্রেইন অনেক শক্তিশালী হবে, ব্রেইন গ্রোথ হয় খুব ভালো, এদের হাড্ডি হয় অনেক শক্তিশালী, এরা ইমাম মাহাদির সৈনিক হতে পারবে, এরা লড়াই করতে পারবে, এরা ইসলামের পক্ষে থেকে মুজাহিদের ভূমিকা পালন করতে পারবে। আল মুমিনাল কবিয়ু খায়রুম মিনাল মুমিনাদ দাঈফ, সবল ইমানদার দুর্বল ইমানদারের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, ঠিক কি না? এজন্য সবল এবং ফিট থাকার দরকার আছে না নাই? বুকের দুধ খাওয়াবেন। অনেক মায়েরা এগুলোর ব্যাপারে বেখেয়াল, বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না, চাকরি বাকরি করে,
চাকরিতে যায় আর ছেলে মেয়েদেরকে রেখে যায় কাজের বুয়ার কাছে, আছে না নাই? চাকরি করা নিষেধ না, পর্দায় থেকে করতে পারবেন, তবে আগে ছেলে মেয়েদেরকে সময় দিতে হবে বেশ। যে ছেলে মেয়েগুলো বুয়ার কাছে কাজের মেয়ের কাছে বড় হয়, এই ছেলে মেয়েগুলো কাজের বুয়া আর কাজের মেয়ের আচরণ পেয়েই বড় হয়, মা বাবার আচরণ সে নিজের মধ্যে লালন করতে পারে না, ঠিক কিনা? এজন্য খবরদার, ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াতে হবে। ছয় নাম্বার আল খিতান, আপনার ছেলে শিশুকে সুন্নাতে খাতনা করাই দিবেন। সুন্নাতে খাতনা করান তো আপনারা, এটা সুন্নাত। আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা সুন্নাত সব নবীরা আমল করেছেন। এক নম্বরে খিতান, সব নবীরা সুন্নাতে খাতনা করেছে। দুই নম্বরে আসিওয়াক, সব নবীরা মেসওয়াক করেছে। তিন নম্বরে আন নিকাহ, সব নবীরা বিয়ে করেছে। চার নম্বরে আল অতুর, সব নবীরা আতর মেখেছে। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? বাচ্চারা ম্যাচিউরড হওয়ার আগেই করায় ফেলবেন, দশের আগে পড়ে এই সময়ের মধ্যে সুন্নাতে খাতনা করায় ফেললে অনেক রোগ বালাই থেকে আপনার ছেলেকে হেফাজতে রাখবে কে? সাত নাম্বার অনেক গুরুত্বপূর্ণ, তারবিয়া আল ইসলামিয়া, ইসলামী তারবিয়া, তাহাদিব, তামাদ্দুন, এটা শিক্ষা দিতে হবে ছেলে মেয়েদেরকে, শিখাইতে হয়। আমি আগেই বলেছি, মানুষের পেট থেকে বেরোলে ওইটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়, ঠিক কিনা? এজন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এটা শিখাবেন, কোনটা হালাল কোনটা হারাম এটা শিখাবেন। ছোট্ট বাচ্চারা অনেক কিছু বোঝে না, আরেকজনের গাছের মধ্যে বড়ি পেকে আছে, বড়ি খাইতেছে, আম পেকে আছে, আম পেরে নিয়ে আসছে, এরকম বাচ্চা আছে না নাই? আপনি কালো কালির কলম কিনে দিছেন, ক্লাসে যেয়ে দেখে তার বন্ধুর সবুজ কালির কলম আস্তে করে ব্যাগে বেরে নিয়ে আসছে, রাবার নিয়ে আসছে, আনে না? শিখাবেন যে আব্বু আম্মু তুমি যেটা করছো এটাকে চুরি বলে, এটাকে কি বলে? ও তো বোঝে না এটা চুরি, ও মনে করে সবই আমার, সবই আমার। ওরে বুঝাবেন সব তোমার না, যেটা আমি তোমারে কিনে দেবো এটা তোমার, আর আরেকজনের ব্যাগ থেকে না বললে নিয়ে আসলে এটাকে কি বলে? কথা বলেন না কেন? চুরি। খাওয়ার সময় কিভাবে খেতে হয় শিখাইয়া দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে এক সাহাবী বসা, ছোট্ট সাহাবী শিশু, খাবার দেয়া হলো, এই সাহাবী শিশু বাম হাত দিয়ে খাবার ধরে, এদিকে ধরে ওদিকে ধরে, বাচ্চারা দেখবেন খাবার খেতে পারবে এতটুকু, নষ্ট করে এতগুলো আছে না নাই? বিশ্ব নবীর কোলে যখন সাহাবী শিশু বসে আছেন, বিশ্ব নবী দেখলেন ছোট্ট সাহাবী শিশু খাবারের এদিকে ধরে ওদিকে ধরে, এদিকে টান দেয় ওদিকে নষ্ট করে, আল্লাহর হাবিব সাইসলাম ডেকে বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, ও ছোট্ট সন্তান খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বা, কি পড়বা? ও কুলবি আমিনিক, ডান হাতে খাবা, ও কুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে সেটা খাবা, ডান দিক বাম দিক চারিদিকে নাড়াচাড়া করা যাবে না। সাহাবি বলেন, ওই যে বিশ্বনবী খাওয়ার গাইডলাইন আমার শিখাই দিছে, আমি মরার আগ পর্যন্ত ঠিক এই সিস্টেমে খাওয়া দাওয়া করতাম, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য বাচ্চাকে শিখাবেন, বাবা ডান হাতে খাও, কোন হাতে? ডান হাত উঁচু করেন, উঁচু করছেন, এই ডান হাতে খাইতে হবে। বাচ্চারা দেখবে না বুঝে বা হাতে খায়, বা হাতে খায় না, বাচ্চারা উল্টাটা করতে পছন্দ করে বেশি। বাচ্চারা দেখবেন ডান পায়ের জুতা পরে কোন পায়ে, বাম পায়েরটা করে, আপনাদের ঘরে করে? আমার ঘরেরটা সবসময় করে, সবসময় দিয়ে এই জুতা ওই পায়ে, ওই জুতা এই পায়ে, এরপরে চেঞ্জ করে দেয়া লাগে। তো এই জন্য বাচ্চারা উল্টাটা করে ফেলে, আপনি শিখাবেন বাবা ডান হাতে খেয়েও, বাবা বিসমিল্লাহ বলে খেয়েও, সামনে যেটা আছে ওইখান থেকে খেয়েও, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো, শিখাই দেওয়ার দরকার আছে নাই? এটা হচ্ছে দ্য এটিকেটস অফ হ্যাভিং ফুড, কিভাবে খাবে বাচ্চাকে শিখাই দিতে হবে। আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকায় দিতে হবে, বাচ্চারে বুঝাইতে হবে, বাবা কেউ যেটা দেখে না সেটা দেখে কে, কেউ যেটা শোনে না সেটা শুনে কে, সবার চোখ ফাঁকি দেয়া যায়, আওয়াজ করে বলেন তো, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র‍্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ম্যাজিস্ট্রেট স্যারের চোখ, একজনের চোখ ফাঁকে দেয়া যায় না, তিনি কে? বাচ্চারা এইটা বুঝাই দিয়ে, এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন, জীবনে আর এই ছেলে দুর্নীতিবাজ হবে না, জীবনে এই ছেলে কোনো মেয়ের ওড়না ধরে টান দিবে না, কোনোদিন এই ছেলে কোনো মেয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারবে না, এরা কোনোদিন ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে জড়াবে না, এরা কোনোদিন গুজবে কান দিবে না,
এরা কোনোদিন নারীকে ধর্ষিত হবে না, কোনোদিন কোনো নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে না। এগুলোই হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক, যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা। ছোটবেলায় শিখান, ছোট্টবেলা থেকে আল্লাহর ভয় হৃদয়ে ঢুকায় দেন। এই আল্লাহর ভয়টা যদি তার হৃদয়ে থাকে, এই ছেলে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে। আমাদের হৃদয়ে আমরা একজনের ভয়কে লালন করব, তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? আমাদের হৃদয়ে থাকতে হবে একজনের ভয়, তিনি কে? ছোট্ট সোনামণির হৃদয়ে ওই ভয়টা ঢুকায় দেন যে বাবা, রাতের বেলা বাতি বন্ধ করে, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে পাপ করছো, কেউ দেখে নাই, দেখছে কে? কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। দিস ইজ কল তাকওয়াল্লাহ, এটাকেই বলে আল্লাহর ভয়। আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকায় দিতে হবে। হালাল হারাম বাচ্চাদেরকে শিখাবেন, ছোট্টবেলা থেকে এই লেসনটা দিয়ে দেন, বাবা এটা হালাল, বাবা এটা হারাম, আম্মু এটা হালাল, আম্মু এটা হারাম। পারবেন? পারবেন বাবা যারা আসছেন, পারবেন আপনারা? মাশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাকার খেজুর, যাকাতের খেজুর স্তূপ করা ছিল। ছোট্ট মানুষ খেজুর দেখে খাইতে মনে চাইছে, উনি খেজুর নিয়ে খাওয়া শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, কিহ কিহ, মানে ওয়াক ওয়াক, থুমারো থুমারো, ফেলো, মুখ থেকে বের করো। আন্না লা নাকুলু সাদাকা, নানা ভাই তুমি জানো না আমরা হাশমি খানদানের লোক, আলে মোহাম্মদ তুমি মোহাম্মদের বংশধর, আমাদের জন্য যাকাতের খাবার, সৎকার খাবার খাওয়া কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে কে? ছোট্ট হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারাও একটা সৎকার খেজুর গলার ভিতর দিয়ে নিচে নামতে বিশ্ব নবী দেন নাই, মুখের মধ্যে চাপ মেরে বললেন, ওয়াকথু, মুখ থেকে বের করে ফেলে দাও। সুবহানাল্লাহ। পড়ে ছোটবেলায় শিখাইতে হয়, বিশ্ব নবী শিখাইলেন এটা হারাম, তুমি এটা খেতে পারবে না, যেন ছোট্টবেলায় শিখাইয়া দেন, জীবনেও বলবে না। কারণ বাচ্চারা যখন ছোট তখন ওরা কাদা মাটির মতো, কিসের মতো? কাদা মাটি দিয়ে ডিজাইন করা যায়, যেমন আকৃতি দেয়া দরকার তেমন দেয়া যায়। দেখবেন কামার, কামার না কুমার, কুমার যখন কাদা মাটি দিয়ে, একই মাটি দিয়ে পুতুল বানায়, একই মাটি দিয়ে জগ বানায়, একই কাদা মাটির ডিজাইন করে পাতিল বানায়, কিন্তু এটা যখন আগুনে পোড়া দিয়ে শক্ত করে ফেলে, এরপরে আর এটা বাঁকা করা যায়, অন্য ডিজাইন দেয়া যায়, দিতে গেলে কি হয়? ভেঙে যায়। এই জন্য কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে আগে আগে। ওরা এখন নরম, কোমলমতি বলে ওদেরকে, শিশুদেরকে কি বলে? কোমলমতি শিশু। ওদেরকে এখনই যেটা শিখাবেন ওরা ওইটাই শিখবে। বাচ্চাকে শিখাবেন দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয়। আব্বু তুমি দুনিয়াতে যা করো না কেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে, পাই টু পাই হিসেব চাইবেন আল্লাহ সেদিন, ঠিক কিনা? বিশ্ব নবী, আমার নবী, আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না। কিয়ামতের ময়দানে কোনো নবী সুপারিশ করতে পারবে না, কেবলমাত্র আমার নবী, বিশ্ব নবী ছাড়া। যেই নবী সুপারিশ শুরু করবেন তখন রব্বুল আলামিন জান্নাতে ঢোকার অনুমতি আমাদেরকে দিয়ে দিবেন। কিন্তু ওই নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলে, ইয়া ফাতেমা সালি মিন্নি মিন মালি শাইআ, ইন্নি লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। ও ফাতেমা, আমার কাছ থেকে এই দুনিয়ায় সম্পদ যা চাওয়া লাগে তুমি চেয়ে নাও, কিয়ামতের দিন নবীর মেয়ে হিসেবে আমি তোমাকে আল্লাহর কাছে কিছু করে দিতে পারবো না। ফাতেমা সালি মিন মালি মা শিইতি, আমার কাছ থেকে কি লাগবে দুনিয়ায় চেয়ে নাও, তুমি নবীর মেয়ে হিসেবে কিয়ামতের দিন আমি কিছু করে দিতে পারবো না। সুবহানাল্লাহ। পড়বেন না, যেই নবীকে সুপারিশের সুযোগ আল্লাহ দিবেন, যেই নবী সবার আগে জান্নাতে ধাক্কা মারবেন, যেই নবীর মেয়েকে ঘোষণা দেয়া হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সব জান্নাতি রমণীদের সর্দারিনী, ওই মেয়েকে বিশ্বনবী কিভাবে দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা ভয় শিক্ষা দিচ্ছেন, ফাতেমা নিজের আমল দিয়ে, নিজের কাজ দিয়ে, নিজের জবাব রেডি করে যেও, আমি নবীর মেয়ে হিসেবে আল্লাহ তোমার কিচ্ছু করবে না। এরকম জবাবদিহিতার ভয় বাচ্চাদের হৃদয়ে ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, তিনি সাইয়েদনা ইসমাইলকে জবাই করছেন,
ঘুম থেকে উঠে তিনি অবাক হলেন, কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন না, এটা ওহী। নবীদের স্বপ্নটাও আরশের উপর থেকে পাঠিয়ে দেন কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তিনি ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতেছেন, ঘুম থেকে উঠে ইসমাইলকে নিয়ে ছুরি দিয়া গলার মধ্যে ধারণ শুরু করছে, নাকি এরকম করছিলেন না? তিনি আগে মতামত চেয়েছেন। ফালাম্মা বালাগা মাআহু আস-সাইয়্যা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানযুর মাযা তারা। স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে সাইয়েদনা ইসমাইলকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি নিজ হাতে তোমাকে জবাই করেছি, ফানযুর মাযা তারা, এবার শুনতে চাই তোমার মতামতটা কি। সুবহানাল্লাহ, পড়ে ফানযুর মাযা তারা, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট দ্য ইস্যু, এ ব্যাপারে তোমার মতামত কি, নাকি ডাইরেক্ট অ্যাকশন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাইরেক্ট অ্যাকশনে গিয়েছেন, কি করছেন? মতামত। এজন্য বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন তো। 11 নাম্বার, নেভার কার্ডস অন ইওর চিলড্রেন, কখনো বাচ্চাদের বদদোয়া দেয়া যাবে না। বাবারা, ছেলের বাবা মেয়ের বাবারা শুনতেছেন, মনোযোগ নাই মনে হয়, মনোযোগ আছে? কখনো ছেলে মেয়েদেরকে কি দেয়া যাবে না, যত দুষ্ট হোক যত বদের হাড্ডি হোক বদদোয়া দেয়া যাবে? ওই সময় দোয়া করে ফেলবেন, বেশি রাগ আসলে কি করবেন, একটা দোয়া দোয়া আপনি সেট করে নেবেন যে বেশি রাগ চলে আসলে আমি এই দোয়াটা করে দিব, ভালো দোয়া পারা যাবে? কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে? কাবা ঘরের একজন কালো ইমাম আছে, নাম ইমাম আল কালবানি, দেখছেন এই ইমাম রে আপনারা? উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন, আমার মায়ের বদদোয়া আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন, তোনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম, আপনি কালো মানুষ কেমনে ইমাম হইলেন? উনি বললেন, আমার মায়ের বদদোয়া আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। উনি বললেন, আমি ছোট্টবেলা অনেক বদের হাট দিছিলাম, আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না, মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না, কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহওয়ালা, আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার, আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে, এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মা রেগে আমারে বদদোয়া দিয়ে বলতেন, আল্লাহ তোরে হেদায়েত দেখ, আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দে। মা যখন রেগে যেতেন রেগে মেগে উনি সব সময় বলতেন, আল্লাহ তোরে হেদায়েত দেখ, তোরে কাবার ইমাম বানায় দেখ, রাগে রাগে ভালো দোয়া করতেন। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন, রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন, ওইটার উপরে জাল মিটাবেন, রাগ মেটাবেন ওইটার উপর, পারা যাবে? পারা যাবে? 12 নাম্বার, ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করবেন, ছেলে মেয়েদেরকে নিয়ে খেলাধুলা করেন, কে কে দেখি, ঘরে খেলবেন, বাগানে গেলে খেলবেন, ছোট্ট বল নিয়ে আপনি দিবেন আপনার ছেলের হাতে, ছেলে দিবে আপনার হাতে, খেলাধুলার দরকার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনুল আব্বাস চাচাতো ভাইগুলার এক জায়গায় এক লাইনে দাঁড় করাইতো আর বলতো, মান সাবাকা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা, যে দৌড়ে এসে আমারে ধরতে পারবি তার এই পুরস্কার দিব। ওনার চাচাতো ভাইগুলো পাগলের মতো একসাথে দৌড়ে এসে, কেউ বিশ্বনবীর কাদের উপরে উঠতেন, কেউ বুকের উপরে উঠতেন, বিশ্বনবী সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতেন, বিশ্বনবী নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান হাসান আর হুসাইনকে নিয়ে সব সময় খেলতেন। পড়েন সুবহানাল্লাহ, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে খেলতেন, ঘোড়া হতো কে? সবাই বলতে হবে, ঘোড়া হতো কে? আর ঘোড় সাওয়ার কে? হাসান আর হুসাইন বিশ্বনবীর ঘোড়া বানিয়ে এরা কান্দে উঠত, আর বিশ্বনবী বাবরি চুল রাখতেন, ওই বাবরি চুল ধরে এরকম ঘোড়া ঘোড়া খেলতেন। সুবহানাল্লাহ, পড়বেন না? মনে থাকবে বাচ্চাদের সাথে খেলাধুলা। 13 নাম্বার, কঠিন কঠিন ইবাদত গুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করাবেন, যেমন রমাদানের রোজা, কে হুজুর পারবে না, ছেলে কয় পারুন, বাবা কয় পারবে না। টিভিতে আমাকে অনেক জায়গায় লাইভ প্রশ্ন করেছে যে হুজুর আম্মু আমাকে রাখতে দেয় না, আমার রাখতে মনে হচ্ছে, আমি কি করব? আমি বলছি তুমি রাইখা ফেলবে, একদিন দুই দিন না খেয়ে থাকলে কোনো বাচ্চা মরে না মিয়া, মরবে? ওর যে স্পিরিটটা আছে এটাকে ইসলামের পক্ষে কাজে লাগা, ও রাখতে চায় আপনি বাচ্চা দেন কেন, বাচ্চা দেবেন না,
আমি যখন খুব ছোট আমিও রোজা রাখার জন্য জোর করতাম, খুব জোর করতাম। তো আমার দাদি আমারে শিখাই দিত, আমি যখন স্কুলে যেতাম বলতো যে তোর রোজা রাখা লাগবে না সারাদিন, একটা কাজ করবি তুই সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত না খেয়ে থাকলে অর্ধেক রোজা, বারোটার দিকে আইসা ইফতারি করবি। তো আমার স্কুল ছুটি হইতো বারোটায়, আমি বারোটার দিকে আইসা ইফতারি করে ফেলতাম, তো আমার অর্ধেক রোজা হয়েছে। এরপরের দিন আবার বারোটার দিকে উনি দাদি বুঝাইতেন যে তোর দুই অর্ধেক মিলে এক রোজা, এই পুরা রমজানে তুই রাখবি পনেরোটা রোজা। এরকম বুদ্ধি আছে না নাই? একেবারে ছোট্ট যারা যারা রাখলে আসলেই ক্ষতি হতে পারে, এদেরকে এইভাবে বুঝাবেন যে অর্ধেক অর্ধেক দুই অর্ধেক মিলে একটা হবে, তারপরে একটু বড় হলে রাখতে চাইলে রাখার সুযোগ দিবেন। ছোট বাচ্চা, যে বাচ্চার আমল নামা এখনো শুরু হয় নাই, যত নেক আমল করবে সব বাবা মার আমল নামায় তুলে দেয় কে? এজন্য অভ্যাস করেন। ডিসেম্বরে যখন স্কুল ছুটি দেয় ফ্যামিলির সবাই মিলে রাতে ওঠেন, রাত চারটার দিকে তাহাজ্জুদের প্রোগ্রাম হবে, আপনি ইমাম, পেছনে থাকবে আপনার ছেলে, একেবারে শেষ কাতারে আপনার স্ত্রী আর আপনার মেয়েরা, পারা যাবে? আওয়াজ করে বলতে হবে ইনশাআল্লাহ। 14 নাম্বার, ছেলে মেয়েদেরকে ভালো ভালো নামে ডাকেন। বিশ্ব নবী সহ অন্যান্য সব নবীরা ছেলে মেয়েদেরকে যখন ডাকতেন আদর করে ডাকতেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া মানে ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবীর ঘরে আসতেন, বিশ্বনবী বলতেন মারহাবান বিবনাতি, ওয়েলকাম মাই ডটার, ও আমার কন্যা আমার ঘরে তোমাকে ওয়েলকাম, মারহাবান বিবনাতি হে আমার কন্যা আমার বাসায় তোমাকে সুস্বাগত। সুবহানাল্লাহ, পড়বেন না? আর ইমাম হাসানকে বিশ্বনবী ডাকতেন লুকা। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী বেড়াতে যেতেন, যেই বলতেন আইনাল লুকা, আইনাল লুকা, আমার পিচ্ছি কলিজার টুকরাটা কোথায়? সুবহানাল্লাহ, পড়েন, সুন্দর নাম ধরে ডাকবেন। 15 নাম্বার, বাচ্চাকে আগে সালাম দিবেন, বাচ্চাকে আগে কি দিবেন? দেন আপনি, দেন দেন, সবাই দিবেন, পারবেন না? আপনি ভাবিকে দিবেন, ভাবি আপনাকে দিবে। ঘরে ঢোকার সময় একটা কম্পিটিশন তৈরি করে ফেলতে হবে, দরজা খোলার সাথে কে আগে দিতে পারে। আমার বাসায় কম্পিটিশন চলে, দরজা খোলার সাথে সাথে সবাই শুরু সালাম, আমি আগে দিলো আমার মেয়ে বলে সেই সব সময় আগে দিছে। জীবনে এদের সাথে আপনি পারবেন না, এরাই আপনাকে আগে দিয়ে দিবে। আজকে থেকে এই প্রতিযোগিতা করা যাবে, ঘরে ঢুকে আগে আমাদের কি চলবে? সালাম। 16 নাম্বার, বাচ্চাদেরকে গিফট দিবেন, বলবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তোমার এটা কিনে দিব, রমজানের রোজা রাখলে তোমাকে কক্সবাজার বেড়াতে নিয়ে যাব, এই সূরাটা মুখস্থ করে শোনালে তোমার নিয়ে উমরা করতে যাবে, পারা যাবে? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে। তুরস্কের একটা মসজিদে দেখেছি তারা ঘোষণা দিয়েছে, যেই শিশুরা টানা 40 দিন ফজরের নামাজ মসজিদে এসে জামাতে পড়বে তাদেরকে একটা করে বাইসাইকেল, খেলার সাইকেল দেওয়া হবে। শুনে অবাক হবেন, বাংলাদেশের একটা মসজিদেও এইভাবে অনেকগুলো ছেলেকে 40 দিন টানা মসজিদে জামাতে নামাজ পড়ার কারণে প্রত্যেকের হাতে মসজিদ কমিটি সাইকেল জড়িয়ে দিয়েছে। এরকম পারা যাবে না লক্ষ্মীপুরে? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান, মসজিদে বাচ্চা গেলে কেউ অস্বস্তিতে ভুগবেন না, রেগে যাবেন না, কারণ মসজিদে বাচ্চা গেলে এগুলো ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হবে। তুরস্কের মসজিদে লেখা থাকে তারাবি নামাজের সময় পেছন থেকে যদি বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শোনা না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনার আশঙ্কায় থাকুন। তারাবি পড়তেছি পিছনে যদি চিৎকার চেঁচামেচি হয় তাহলে বোঝা গেল আমার ছেলে নাতি পুতি সবগুলো নামাজি হবে, ঠিক কিনা? আর পিছনে আওয়াজ নাই, খালি মুরব্বিরে আমরা নামাজ পড়ি, তার মানে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো টাইনাও মসজিদে আনা যাবে। 17 নাম্বার, আপনার ছেলেকে স্কুলে পাঠান অথবা মাদ্রাসায় পাঠান, অশিক্ষা কুশিক্ষা আর মূর্খতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হয় স্কুলে পাঠাবেন, নয় কই পাঠাবেন? মাদ্রাসায়। আওয়াজ করে বলেন, হয় স্কুলে পাঠাবেন, নয় কই পাঠাবেন? পাঠাতেই হবে আপনাকে, শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, আমরা চাই কি চাই না? কোন অশিক্ষা মূর্খতা এগুলোর স্থান ইসলামে আছে নাই? ছেলেমেয়েদেরকে অনেকে পড়াশোনা করাইতে করাইতে এত প্রেসার দেয় যেটা ছেলেমেয়েদের মেন্টালি অনেক সমস্যা তৈরি করে, এরকম আছে না নাই? আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখছি তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি, আছে না নাই? ছোট্ট বাচ্চার কাঁধে এক গাদা বই দিয়ে দেয়, কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে? কে বলেছে? জোর করে চাপিয়ে দেওয়ার নাম বিদ্যা, চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়, জোর করে প্রাইভেট স্যারের কাছে পড়ানো, কোচিং এ পাঠানো, শিক্ষার নামে এরকম প্রেসার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়। শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ।
নিজ থেকে সে বুঝবে, নিজ থেকে সে ভালো, তার ভালো লাগা থেকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে, সে স্কুলে যেতে চাইবে। পৃথিবীর এমন অনেক স্কুল আছে, পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে এমন অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেওয়া হয় সামার ভ্যাকেশন, ওই দিন বাচ্চারা সবাই কান্না করে, কারণ কালকে থেকে স্কুল বন্ধ। আমাদের দেশের ছুটি হইলে আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, খুব আনন্দিত তাই না? কারণ ওই যে স্যাররা পিটায়, ক্লাসে মজা করে পড়ায় না। কিন্তু ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে, কালকে থেকে আসবো না আর স্কুলে। এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়, শিক্ষা আপনার ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। ভালো শিক্ষক বাছাই করুন, ভালো টিউটর, ভালো প্রতিষ্ঠান, ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি। বাংলাদেশের অনেক লজ্জাজনক হলেও সত্যি অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয়, শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটে, আছে না নাই? আপনার ছেলে মেয়েদের স্বাস্থ্যের সুরক্ষা, চারিত্রিক সুরক্ষা, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। ইউ আর দ্য গার্ডিয়ান। আপনার কাঁধের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে কে? সো এলাকার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান ভালো শিক্ষকের কাছে আপনার ছেলেকে তুলে দিবে, পারবেন তো? ইনশাআল্লাহ পড়েন। 18 নম্বরে ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি শিখায় দিবেন। স্বাস্থ্য সকল সুখের মূল। আমরা ছোটবেলা পড়তাম আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। আগে যে ঘুমায়, আগে যে ঘুম থেকে উঠে, এ সম্পদশালী হয়, এ স্বাস্থ্যশালী হয়, এ হয় এলাকার সবচেয়ে জ্ঞানী, ঠিক কি না? এখন ছেলে মেয়ে রাতে ঘুমায় দেরি করে, সকালে উঠে দেরি করে, ফজরের নামাজ নাই, মক্তব নাই, স্কুলে যায় দেরি করে, এরকম আছে না? নাই না, বাচ্চাদেরকে শিখাবেন। স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা বিষ্ণু ইসা ইসলাম শিখিয়ে গিয়েছেন, বাচ্চাকে মেসোয়াক কিভাবে করতে হয় শিখাই দিবেন, পারবেন? ব্রাশ কিভাবে করতে হয় শিখাই দিবেন, স্যানিটেশন হাইজিন কিভাবে মেনটেন করতে হয় শিখাবেন, টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শিখায় না অনেক মা বাবা, আছে না নাই? কিভাবে টয়লেট করতে হয়, টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয়। প্রথম প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে, বড় বোনদের অনেক ভূমিকা আছে, লাজুকতার কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে। আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে, অনেক নানি খালা এরা এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না, পিরিয়ড যখন কোনো মেয়ের শুরু হয় এটা খাওয়া যাবে না, ওইটা করা যাবে না, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনি মা, আপনি আপনার মেয়েকে এগুলো শিখান যে মা এটা আমার হয়েছে, তোমার নানুর হয়েছে, এটা তোমারও হবে। ইটস ভেরি ন্যাচারাল, এটা খুবই ন্যাচারাল একটা বিষয়, তোমাকে সাহস হারালে চলবে না, এটা খুব সিম্পল একটা ম্যাটার, এটা হয়, এটা হবে। এভাবে বড় বোনেরা, মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেবে। সর্বশেষ কথা, স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে প্রত্যেকটা ছেলে মেয়েকে কমন কিছু রুকিয়া শিখাবে। প্রত্যেক ছেলে এবং মেয়ে নিজের ঝাড়ফুঁক যেন নিজেই করতে পারে, কমন কিছু ঝাড়ফুঁক, যেমন সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। প্রত্যেক ছেলে মেয়ে নিজেই যেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পরে ফু দিয়ে সারা গায়ে মাসে করে নিতে পারে। এদের বয়স যখন 10 হয়ে যায় শাসন করে হলেও মসজিদের ভিতরে ঢুকায় দাও, আদেশটা কার? চিল্লায় বলতে হবে, আদেশটা কার? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা চাইবে সেটা সালাতের হিসাব। যার নামাজ নাই তার ঈমান নাই, আওয়াজ করে বলেন, যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। ছেলে মেয়েদেরকে শিখান। অনেকে চার ওয়াক্ত নামাজ পড়ায়, ছেলে মেয়েদেরকে ফজরের সময় ডাকে না, আসে না নাই? যদি জিজ্ঞেস করে কেন ডাকেন না, কয় আদরের ছেলে একটু ঘুমাক। আচ্ছা, ভোর 5টার দিকে যদি আপনার ঘরে আগুন লাগে কি করবেন? ভোর 4টার দিকে আপনার ঘরে দাও দাও করে সিলিন্ডার ব্রাস্ট হয়ে আগুন লাগছে, কি বলবেন? ছেলেটা আর একটু ঘুমাক, আদরের ছেলে তো, হ্যাঁ বলবেন না? তখন কি করবেন? ডাকবেন। এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেকে ফজরের সময় ডাকেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ওকে ডেকে দেওয়ার দরকার আছে না নাই? 20 নম্বরে ছেলে মেয়েদের বয়স যখন 10 বছর হয়ে যায় বিষ্ণু বললেন তাদের বিছানা আলাদা করে দাও। ইদা বালাগাল আওলাদু আশরা সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজে। ছেলে এবং মেয়ে বয়স যখন 10 বছর হয়ে গেলে মেয়ে তার বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে, ছেলে তার মায়ের সাথে এক বিছানায় শুতে পারবে, তাদের বিছানা আলাদা করে দেন। ইন দিস টাইম দে শুড হ্যাভ টেকেন সাম এ লিটল বিট প্রাইভেসি, একটু প্রাইভেসি দেন ওদেরকে, ওদের প্রাইভেট প্রাইভেট লাইফ লিড করতে দেন। কিন্তু যতই প্রাইভেট লাইফ লিড করুক, বাবা মা হিসেবে আপনার মনিটরিং থাকার দরকার আছে না নাই? আপনার ছেলে কার সাথে মেশে, আপনার ছেলে কোথায় যায়, কোন কোন চ্যানেল দেখে, অনলাইনে কি ব্রাউজ করে,
তাফসীর মাহফিল দেখে নাকি পর্নোগ্রাফি দেখে যৌবনটাকে নষ্ট করে এটা দেখার দরকার আছে না নাই সব মনিটরিং করতে হবে 22 নাম্বার প্রপার ট্রেন আপ করেন ছেলে মেয়েদেরকে সাঁতার শেখান সাঁতার শিখাইছেন নিজে ছেলে মেয়েকে কে কে হাত তোলেন শিখাইছেন শিখাইছেন শিখান নাই এ ভুল করছেন আপনারা হাত নামান ছেলে মেয়েদেরকে মাছ সুইমিং শিখাবেন দেখেন এই রাস্তায় কিভাবে চলতে হয় বাবা ধরে ধরে শেখায় আব্বু হাঁটো হাঁটো পড়ে গেল আবার ধরে মাটির মধ্যে কেমন করে আপনার ছেলে হাঁটবে চলবে এটা শিখাইলেন আপনার ছেলে যদি পানিতে পড়ে ওইখানে কিভাবে বাঁচতে হবে শেখানোর দরকার আছে না নাই সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন উপকূল পরিবেশে কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখাই দেন ওর জীবনটারে কল্যাণময় করে দিবে কে খেয়াল রাখবেন সব ছেলে মেয়েদেরকে সুইমিং শিখাবেন কুকিং শিখাবেন রান্না রান্না শিখলে কাজে লাগে না ওরে হোস্টেলে দিলে নিজে রান্না করে খেতে পারবে বাইরে স্কলারশিপে পড়তে গেলে নিজে রান্না রিজেন করতে পারবে ড্রাইভিং শিখাই দিবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লিমু আওলাদাকুম আসসিবাহা ওয়ার রিমায়া ওয়ার রুকুবাল খাইল তোমরা তোমাদের সন্তানদেরকে সিবাহা মানে সাঁতার শিখাও এটা আমি বানায়ে বলি নাই কোন বর্ণনা এসেছে সাইয়েদনা ওমর ফারুক বলতেন কোন বর্ণনা এসেছে আল্লাহর হাবিব বলতেন ছেলে মেয়েদেরকে সাঁতার শেখাও যেন পানিতে ডুবে মারা না যায় ওয়ার রিমায়া মানে কিভাবে তীর মারতে হয় শিখাও ওই সময় ছিল তীর মারা এখন হচ্ছে মার্শাল আর্ট এখন কুংফু এখন কারাটে কেমন করে আত্মরক্ষা করবে প্রত্যেক ছেলে মেয়েদের জানার দরকার আছে না নাই ওয়ার রুকুবাল খাইল কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও তখন ছিল ঘোড়ায় চড়া এখন হইতেছে গাড়িতে চড়া পাবলিক বাসে কেমনে চলতে হয় পাবলিকলি কিভাবে মিশতে হয় জানার দরকার আছে না নাই ছেলে মেয়েটার মাঝে মাঝে বাজারে পাঠান ওরে কিছু কিনে আনতে দেন ও যদি লস করেও আসে তারপরেও দেন ওর শিখার দরকার আছে না নাই ল্যাঙ্গুয়েজ শিখান ছেলে মেয়েদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবেন প্রথমে শিখাবেন শুদ্ধ মাতৃভাষা ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করুন শুদ্ধ বাংলা ভাষা প্রথম দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা আরবিক নাম্বার থ্রি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলের তিনটা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই আমরা পৃথিবীর যেখানে যাই ওখানে কথা বলতে পারি আমরা ইংরেজদের সাথে ইংরেজিতে কথা বলি আরবদের সাথে আরবিতে কথা বলি আর আমাদের দেশে বাংলায় কথা বলি তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজেস জানতে হবে আপনার ছেলে মেয়েদেরকে 23 নাম্বার টাইমলি ম্যারেজ সময় মতো বিয়ে দিয়ে দেন বাবা এবং মা ছেলে মেয়ে যদি বড় হয় ম্যাচিউরড হয় বিয়ে দিয়ে দিবেন কি করবেন হ্যাঁ এই খুশি হয়ে গেছে ছেলে পেলে খুশি ওয়ানকিহুল আইয়ামা মিনকুম আস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম যারা অবিবাহিত বিশ্ব নেই বলেন এদেরকে বিয়ের পিড়িতে বসায় দাও ইয়া মাশারা শাবাব এ যুবকেরা মানিস্তাতা মিনকুমুল বাত যাদের সামর্থ্য আছে ফালিয়াতা যাওয়ে যারা বিয়ে করো কি করো বিয়ে করো এই দেখেন ছেলে পেলে কত খুশি এরা বিয়ে করতে চায় কিন্তু বাবা মা বিয়ে করাচ্ছে না ছেলের বাবা মেয়ের বাবা ওরা যদি ম্যাচিউরড হয় ওদেরকে বিয়ে করায় দেয় চেয়ারম্যান সাহেবরা কই এমপি সাহেব আস এদেরকে একটু দেখেন আচ্ছা সব শেষ কথা তাকসিমুল মিরাস বিল আদল ছেলে মেয়েদের মাঝে মাঝখানে ন্যায় সঙ্গত ভাবে মিরাসের বন্টন করতে হবে ছেলে পাবে যদ্দুর মেয়ে পাবে অর্ধেক আচ্ছা এবার আওয়াজ করে উত্তর দেন তো ছেলেকে যদি দেন 2 লাখ মেয়ে পাবে কয় লাখ ছেলেকে যদি দেন 4টা গাড়ি মেয়ে পাবে কয়টা গাড়ি আইনটা কার চিল্লায় বলতে হবে আইনটা কার রব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইয়াইন আল্লাহ বিধান দিলেন ছেলে পাবে যতটুকু মেয়ে পাবে তার অর্ধেক আপনাদের লক্ষীপুরের কি অবস্থা এভাবে বন্টন হয় তো বন্টন হয় অনেক বাবা আছে মেয়েরে বলে মা তোর বাইরে সব দিয়ে দিলাম তোর লেগে দোয়া করে দিলাম কত বড় ডাকাই অনেক মা আছে ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয় আছে না নাই ওই মা বাবাদের শেষ জীবনটা দেখবেন ছেলের বাড়িতে কাটে না মেয়ের জামাইয়ের বাড়িতে কাটে এরকম হয় না প্রকৃতির খেলা বড় খেলা এই জন্য ইনসাফের সাথে এটা বন্টন করবেন 25 নাম্বার পয়েন্ট সর্বশেষ পয়েন্ট সূরা লোকমানে আল্লাহ তাআলা প্রত্যেক বাবা তার ছেলেকে কি কি পরামর্শ দিবে কি কি আদেশ দিবে কি কি নসিহত দিবে সূরা লোকমানের 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত কত নম্বর আয়াত থেকে
12 থেকে 19 এই আয়াতগুলোর মধ্যে একজন বাবা একজন গার্ডিয়ান তার ছেলেকে কি কি উপদেশ দিবে এই সবগুলো উপদেশ কোরআনের মধ্যে তুলে ধরেছে কে আজ রাতে সূরা লোকমানের 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত এই আয়াতের অর্থগুলো ছেলে মেয়েদেরকে বসায় একসাথে পড়বেন রাজি আছেন আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোর তুমি জান্নাতি ফ্যামিলি বানাও আমাদের ছেলে মেয়েগুলোর আল্লাহ তুমি মানুষের মতো মানুষ বানাও তাদেরকে তুমি দেশপ্রেমিক বানাও কোরআন এবং সুন্নাহর আলোকে যে গাইডলাইন গুলো আমরা শুনলাম কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে এগুলো যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও Forget to say la ilaha illallah.